এই দেখো গন্ধরাজ লেবু, না না গন্ধরাজ লেবু নয়, গন্ধরাজ মোমো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পুদ দেওয়া হচ্ছে মোমোর ভেতরে। 20 মিনিট ওয়েট করার পর হাতে চলে এসছে অরেঞ্জ মোমো। তোমরা মোমো তো সবাই খেয়েছো, বাট গন্ধরাজ মোমো আর অরেঞ্জ মোমো খেয়েছো কখনো? না, আমিও কখনো খাইনি কিন্তু। আর সেটা খাওয়ার জন্য আজকে চলে এসেছি বেলঘরিয়াতে যতীন দাসনগরে বেরেস্তা ফুড কোর্টে। খাওয়া তো দূরের কথা, গন্ধরাজ মোমোর নামও শুনিনি এর আগে। এখন সোশ্যাল মিডিয়াতে খুবই হাইপ ক্রিয়েট করে রেখেছে এই গন্ধরাজ মোমো। আজকে খাবো গন্ধরাজ মোমো আর রিভিউ দেবো। তার আগে চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পুদ দেওয়া হচ্ছে মোমোর ভেতরে, বেশ ভালো পরিমাণে পুদ দেওয়া হচ্ছে। মেন শেফ এখানে দাদাই আছে এখানে, আর গন্ধরাজ মোমো এই দাদাই তৈরি করে। তো দাদা কবে থেকে তৈরি করা হচ্ছে? মোটামুটি 1 মাস হতে যাচ্ছে। তো এরকম ইউনিক মোমোর আইডিয়াটা মানে কি করে এলো? এটা একটা নিজেরাই চিন্তা ভাবনা করে করলাম, সবাই তো অনেক কিছু করছে। আচ্ছা, আমরা এই জিনিসটা করে দেখে কিরকম কি হয়। আর সেম টাইমে কি অরেঞ্জ মোমো মানে একসাথেই শুরু করা হয়েছে না এটা পরে করা হয়েছে? না, এটা পরে। আচ্ছা, এটা কিভাবে বানানো হয়, মানে ফ্লেভারটা আনার জন্য কি ইউজ করা হয়? এটা বলা যাবে না, এটা সিগারেট। আচ্ছা, এটা সিগারেট বলে বলা যাবে না, দাদা বলবে না। এটা ওই ভাইরাল মাখা কাকু মশলার মতো। তোমরা কিভাবে আসবে এই ইউনিক অরেঞ্জ মোমো আর গন্ধরাজ মোমো খাওয়ার জন্য? নমস্কার, আমার নাম সুমন বসু। তা তোমরা বেরেস্তা ফুড কোর্টে আসতে গেলে আসতে হবে বেলঘরিয়া যতীন দাস নগর, পূর্বাশা মোড় বা রাধিকা মঞ্চ বা পূর্বাশা ক্লাব বললেই হবে। মোমোর ভ্যারাইটি আইটেম আছে, আর এছাড়াও এগ রোল, চাউমিন, মোগলাই, মানে আর এছাড়াও স্ন্যাক্স, মোটামুটি স্ন্যাক্স অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু এখন এই গন্ধরাজ মোমো আর অরেঞ্জ মোমোটাই এখন বাজার পাচ্ছে দাদার, সে তো নিশ্চয়ই। আর এছাড়াও একটা চিকেন কাটলেট করা হচ্ছে যেটা হার্ট শেপ। 20 মিনিট ওয়েট করার পর হাতে চলে এসছে অরেঞ্জ মোমো। এটা বেশ অরেঞ্জের ফ্লেভার পাচ্ছি। 5 পিস দেওয়া হয়েছে 60 টাকাতে, সাইজ বেশ ভালোই। কিন্তু এখানে আসার পর লোভ সামলানো যাচ্ছিল না আর, যে কখন পাবো। পেয়ে গেছি, অরেঞ্জ মোমোটা দিয়ে ফার্স্ট ট্রাই করি, ফার্স্ট বাইট। ভাই পুরো ইউনিক, একটা অরেঞ্জের ফ্লেভার ফার্স্ট বাইটেই, আর স্মেলও পাওয়া যাচ্ছে অরেঞ্জের। ভেতরটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পুদ দেওয়া হয়েছে, পুরো চিকেন আর পেঁয়াজ দিয়ে তৈরি। এটা মোমোর সাথে চাটনি দেওয়া হয়েছে, আর স্যুপ তো কম্পালসারি দিতেই হবে। তো ব্যালেন্সটা চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখি। বেশ ঝাল চাটনিটা, মানে যারা ঝাল খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে চাটনিটা। স্যুপের মধ্যে চিকেনের সাথে সাথে বেশ ভালো পরিমাণ ডিমও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে, আর ভালো খেতে স্যুপটা। লাইফে ফার্স্ট টাইম খেলাম, বাট ভালো খেলাম। তো তাড়াতাড়ি অরেঞ্জ মোমোগুলো শেষ করে নিই, নেক্সট আসছে গন্ধরাজ মোমো, মানে এর থেকেও ইউনিক। আর আমি অ্যাকচুয়ালি ওটার জন্যই এসেছি এখানে। অরেঞ্জ মোমোর পর এবার গন্ধরাজ মোমো। ও ভাই, এখান থেকে স্মেল পাচ্ছি। সুন্দর একটা ব্যাটার মধ্যে গন্ধরাজ মোমোটা দেওয়া হয়েছে। খাওয়া তো পরের কথা, জাস্ট প্রেজেন্টেশনটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। 5 পিস গন্ধরাজ মোমো, লেবু, চাটনি আর স্যুপ দেওয়া হয়েছে, মানে স্মেল, এখান থেকে স্মেল পাচ্ছি।
ফার্স্টে আমিও অবাক হয়েছিলাম যে গন্ধরাজ মোমো কিভাবে হতে পারে, বাট এখানে এসে দেখতে পেলাম না হতে পারে, গন্ধরাজ লেবু নয় কিন্তু এটা গন্ধরাজ মোমো। না আর লোভ সামলানো যাচ্ছে না, এবারে খাই বুঝলে। ভীষণ এক্সাইটেড আমি, গন্ধরাজ মোমো খাবো। পুরো একদম গন্ধরাজ লেবুর স্মেল, উপরের কোটিংটা মনে হচ্ছে যেন লেবুই খাচ্ছি। আর এই চিকেনের পুরের সাথে এই গন্ধরাজ ফ্লেভারের মোমো সত্যি একটা অসাধারণ টেস্ট লাগছে, মানে পুরোটাই অন্যরকম একটা। অনেক মোমো আমি খেয়েছি, আর যদিও আমি মোমো লাভার নই, বাট এই মোমোটা খেয়ে আমি সত্যি প্রেমে পড়ে গেলাম এই গন্ধরাজ মোমোর। তোমরা যদি এই গন্ধরাজ মোমো কোথাও খেয়েছো কমেন্ট সেকশনে আমাকে জানিও, আর এখানেরটা অবশ্যই টেস্ট করে যেও, কিন্তু সত্যি অসাধারণ খেতে। এখানের অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। দেখো এখানে এসে অরেঞ্জ মোমো ট্রাই করলাম আর গন্ধরাজ মোমো ট্রাই করলাম, দুটোই নতুন আমার কাছে, পুরোই নতুন। বাট অরেঞ্জ মোমোর থেকে গন্ধরাজ মোমোটা আমার ফার বেটার লেগেছে, মানে অরেঞ্জ মোমোটা খারাপ লাগেনি আমার, বাট এটা বেস্ট, গন্ধরাজ মোমোটা বেস্ট একদম, সত্যি একটা আলাদা রকমের টেস্ট, না খেলে বুঝতে পারবে না তোমরা। এখানে স্যুপটা তো যেন একটা ইউনিকনেস আছে, সত্যি ভালো। দেখো যেখানে নর্মাল এমনি দোকানে মোমো খেলেও 40 টাকা নিয়ে নেয়, সেখানে কিন্তু 60 টাকাতে এত বড় সাইজ প্লাস এত ভালো টেস্ট। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছে কিন্তু, প্লেটটাও দেখতে খুব সুন্দর। বলে না দেখতে ভালো হলে খেতেও একটু বেশি ভালো লাগে, ব্যাপারটা সেটাই আর কি। একটা মোমো একেও দিয়েছি, এও টেস্ট করুক একটু গন্ধরাজ মোমোর। খাচ্ছিস না কেন, খারে। যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই মোমোটা, আর তোমরাও এসো খেয়ে যাও এখানে, আর কমেন্ট সেকশনে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো ভালোই লেগেছে। একটা কথা, এখানে এলে কিন্তু একটু হাতে টাইম নিয়ে আসবে, কারণ যথেষ্ট ভিড় কিন্তু হয়, আসবে আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সেরকমটা কিন্তু হবে না, একটুখানি বসতে হবে, আমাকেও বসতে হয়েছে আধা ঘন্টা প্রায়। যাই হোক মোমো খেতে খেতে 9টা বেজে গেল, আর বেশি দেরি করব না, বাড়ি যেতে হবে এবার। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কী করছো, এত ভালো ভালো মোমোর সন্ধান দিচ্ছি তোমাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো।